আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি এইচবি বিএম শাহামি প্রভাষক অর্থনীতি বিভাগ সরকারি শামসুর রহমান কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ বিএম শাখার স্টুডেন্টদের জন্য আমার এই ক্লাসটি, এটি চাহিদার শেষ ক্লাস। আজকের এই ক্লাসে তোমাদের সিলেবাসে যা আছে তার মধ্যে সর্বশেষ যে টপিকটি আছে চাহিদার ক্ষেত্রে, সেটি হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা। এই বিষয়টি আমি তোমাদের সাথে আলোচনা করব। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। তো চলো বন্ধুরা, আমরা আজকে ক্লাস শুরু করি। রব্বি এশরাহ লি সাদরি ওয়াইয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াবিকা নাস্তাইনু ইয়া মুস্তাআন। স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদাটা বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে যে দামের পরিবর্তনে চাহিদা সাড়া দেওয়ার মাত্রাটা কেমন, এটি বুঝতে হবে। যদি কোনো দ্রব্যের দাম বাড়ে আর চাহিদা যদি অনেক পরিবর্তন হয়, দামের সামান্য বৃদ্ধিতে চাহিদা অনেক কমে গেল, অথবা দামের সামান্য হ্রাসে চাহিদা অনেক বৃদ্ধি পেল, দামের একটু পরিবর্তনে যদি চাহিদার ব্যাপক পরিবর্তন ঘটে, তাকে বলবো আমরা স্থিতিস্থাপক চাহিদা। ইলাস্টিক বেশি, স্থিতি বেশি, এটি অনেক বেশি হয় সংকুচিত হয় অথবা প্রসারিত হয়, এরকম যদি হয় তাহলে সেটিকে বলবো আমরা স্থিতিস্থাপক চাহিদা। আর অস্থিতিস্থাপক চাহিদা কি? অস্থিতিস্থাপক চাহিদা হচ্ছে দামের অনেক পরিবর্তন হোক, বেশি বা কম, বাড়ুক বা কমুক, চাহিদার ক্ষেত্রে খুব সামান্যই পরিবর্তন ঘটে, এটিকে বলবো আমরা অস্থিতিস্থাপক চাহিদা। যদি আমরা দ্রব্যের উদাহরণ দিয়ে দেখি, বিলাট জাতীয় দ্রব্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে বিলাট জাতীয় দ্রব্যের ক্ষেত্রে দামের অল্প পরিবর্তনে সেক্ষেত্রে চাহিদার অনেক পরিবর্তন ঘটে, আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দাম অনেক বাড়ুক বা কমুক। পেঁয়াজের দাম যখন 20 টাকা ছিল তখন মানুষ যেমন একসাথে 20 কেজি খায়নি, আবার যখন 80 টাকা হয়েছে তখনও কিন্তু মানুষ একেবারে না খেয়ে থাকে না। তার মানে দামের অনেক বেশি পরিবর্তনেও চাহিদার তেমন কোনো পরিবর্তন ঘটে না, এটি হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। তো স্থিতিস্থাপক চাহিদা কি? স্থিতিস্থাপক চাহিদা হচ্ছে আমরা লম্ব অক্ষে দাম এবং ভূমি অক্ষে চাহিদার পরিমাণ ধরলাম। দামের সামান্য পরিবর্তনে যদি চাহিদার অনেক পরিবর্তন ঘটে, এটিকে বলবো আমরা স্থিতিস্থাপক চাহিদা। এই ডিডি চাহিদা রেখাটি দেখো তোমরা, দাম P1 থেকে P2 তে বৃদ্ধি পেয়েছে অথবা P2 থেকে P1 এ হ্রাস পেয়েছে। P1 এ যখন ছিল তখন চাহিদার পরিমাণ ছিল Q1, যখন P2 হয়েছে তখন চাহিদার পরিমাণ Q2। তাহলে দেখো দামের পরিবর্তনের তুলনায় চাহিদার পরিবর্তন অনেক বেশি। দাম যখন P1 ছিল তখন চাহিদা ছিল অনেক বেশি, দাম যখন একটু বৃদ্ধি পেয়েছে তখন চাহিদার পরিমাণ অনেক বেশি কমে গেছে, এটি হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। আর দেখো যদি দামের পরিবর্তনের তুলনায় চাহিদার পরিবর্তন তুলনামূলকভাবে কম পরিবর্তিত হয়, পরিবর্তন হয় কম অথবা মোটেই যদি না হয়, অথবা মোটেই হয় না, যেমন লবণ, লবণ যদি 10 টাকা কেজি থাকে তাহলে তুমি কি 10 কেজি খেতে পারো? আবার লবণের দাম যদি একদম অনেক বেড়ে যায় তারপর না খেয়ে পারা যাবে? পারা যাবে না। এভাবে সব নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেগুলো আছে সেগুলো দামের অনেক পরিবর্তনেও চাহিদার তেমন কোনো পরিবর্তন ঘটে না, অথবা মোটেও পরিবর্তন ঘটে না, এটিকে আমরা বলবো অস্থিতিস্থাপক চাহিদা। এই হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। তো বন্ধুরা, আশা করি আজকে তোমরা এই স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা সম্বন্ধে যথেষ্ট বুঝতে পেরেছো যে স্থিতিস্থাপক চাহিদাটি কি, যেখানে দামের সামান্য পরিবর্তনে চাহিদার অনেক বেশি পরিবর্তন ঘটে, দাম বাড়লে চাহিদা অনেক বেশি কমে যায়, দাম কমলে চাহিদা অনেক বেশি বেড়ে যায়, এটি হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। অস্থিতিস্থাপক চাহিদা হচ্ছে দামের অনেক বৃদ্ধিতে বা হ্রাসে চাহিদার ক্ষেত্রে খুব সামান্যই পরিবর্তন ঘটে, এটি হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা, অথবা কোনো পরিবর্তন ঘটে না। তাহলে স্থিতিস্থাপক চাহিদা এক্ষেত্রে চাহিদার একটু চ্যাপ্টা আকৃতি হয়, অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে হয় চাহিদার একেবারে খাড়া হবে, লম্বকে সমান্তরাল হবে, অথবা একটু খাড়া হবে, এটি হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, এটি হ্যাঁ বিলাসজাতীয় দ্রব্যের ক্ষেত্রে, এটি হ্যাঁ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে। তো আগামী দিন
অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের জোগাড় নিয়ে আমি তোমাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের শুভকামনায়, আল্লাহ হাফেজ।